আবেদ ট্রিটমেন্ট শুরু করলেন। কন্টিনিউ কুমারী মেয়েকে ট্রিটমেন্ট করতে করতে তার সৌন্দর্য লালায়িত হয়ে নিজেকে কন্ট্রোল করতে না পারে তার সঙ্গে জেনাই লিপ্ত হয়ে গেল। ও মুসলমান ভাইরা, কোরআন শরীফের 22তম পারার প্রথম পৃষ্ঠার সূরা আহজাবের 32-33 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী একজন যৌবনশীল পুরুষ একজন যৌবনশীলা নারীর সঙ্গে স্পর্শে বারংবার আসবার পরে আলটিমেটলি নারী পুরুষ উভয়ের মধ্যে একটা ক্ষুধার সৃষ্টি হয়। তারপরে আল্লাহ দ্বিতীয় পারায় বলেছেন যুগ্গিনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, প্রত্যেকটা মানুষকে নারীদের প্রতি একটা আকর্ষণ দিয়েছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তো যথারীতি আবেগ বারংবার মেয়েটাকে ট্রিটমেন্ট করতে করতে একাকী পেয়ে নফসের প্ররোচনা ও শয়তানের ধান্দায় পড়ে তার সঙ্গে সে জেনায় লিপ্ত হয়ে গেল। কয়েকবার জেনা করবার পরে মেয়েটা গর্ভবতী হলো। যখনই গর্ভবতী হয়ে গেল মিস্টার ইবলিস এরপর আবেদের কাছে এসে বলছে মিয়া কাজটা করলে কি, এলাকার মানুষ তোমাকে যথেষ্ট সুনাম যথেষ্ট সুজা সুখ্যাতির নজরে দেখি, এমন একজন খোদা ভীরু মানুষ তুমি, এমন একজন আবেদ বান্দা আল্লাহ, অথচ এমন জঘন্য কাজ তুমি করে ফেলেছ। তোমার দ্বারা একটা কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, মেয়েটার বাচ্চা দিন দিন যত বেড়ে যাবে যত বড় হয়ে যাবে তার পেটটা উঁচু হয়ে যাবে। যখনই মানুষ বুঝতে পারবে মেয়েটার পেটে বাচ্চা আছে নিশ্চিত তাকে সবাই জিজ্ঞাসা করবে তোরে বাচ্চার বাবাকে। কুমারী মেয়ে বিয়ে হয়নি অথচ পেটে বাচ্চা, বাচ্চা এলো কোত্থেকে জিজ্ঞাসা করবে না? যখনই জানাজানি হয়ে যাবে তামাম এলাকার মানুষ তোমার চামড়া তুলে আমরা কাছে দিয়ে দেবে, কি হবে উপায়, কি সর্বনাশ করেছো তুমি? ইবলিস আবেদকে এর পরে বলতে লাগলেন, আবেদ চিন্তায় হাত পা ছেড়ে দিয়ে বসে বললেন তাই তো, এত সুনাম এত সুজাস এত সুখ্যাতি সব তো নিমেষে শেষ হয়ে যাবে, আমার মতো একজন ব্যক্তি এমন জঘন্য কাজ আমি করলাম? চিন্তায় টেনশনে প্রেশার ইবলিসের পর বলছেন নো প্রবলেম নো টেনশন, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই, তোমার যাবতীয় বিপদ থেকে উদ্ধার করব আমি, আমি তোমায় কথা দিলাম। আবেদ বলে আমার তো আর কোনো উপায় নাই, এমন জঘন্য কাজ আমি করেছি, আজকে না হয় কালকে মানুষ জেনে যাবে, আর মানুষ যখন জেনে যাবে সকলে মিলে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, মারতে মারতে স্পটই আমাকে হত্যা করবে। ইবলিস বলে নো নে ভার, কখনোই নয়, আমি থাকতে তোমার অত টেনশন করা লাগবে না, বরং আমি নিশ্চিত তোমাকে তাদের অত্যাচার জুলুম থেকে বাঁচাবো। নাউজুবিল্লাহ। তবে শর্ত আছে, শর্তগুলা আমি যা বলবো সেগুলো তোমাকে শুনতে হবে। আবেদ বলে তুই আমার ধর্মের বাপ, আমাকে যদি এই বিপদ থেকে রক্ষা করতে পারোস যা বলবা তাই শুনব, তবু দোহাই তোমার এই যাত্রা আমাকে বাঁচা। গভীর মনোযোগ। বিপদে পড়ে আবেদ ইবলিসের কাছে বলছে তুমি আমার ধর্মের বাপ, এই বিপদ থেকে যদি তুমি আমাকে রক্ষা করতে পারো তাহলে আমি কথা দিলাম যা বলবা তাই শুনবো। এরপর ইবলিস বলল নাম্বার ওয়ান তোমার কাজ হলো এট ফার্স্ট ওই মেয়েটাকে হত্যা করো, ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো, মেয়েটাকে মেরে ফেলো, মেয়েটাকে যদি না মেরে ফেলো যতদিন যাবে মেয়ের পেটটা উঁচু হয়ে যাবে, সমাজের মানুষ বুঝে ফেলবে তার পেটে বাচ্চা, যখনই বুঝে যাবে পেটে বাচ্চা কুমারী মেয়ের পেটে বাচ্চা, এলোকর থেকে সবাই তদন্তে নেমে যাবে, মেয়েটাকে যখন জিজ্ঞাসা করবে অটোমেটিক্যালি মেয়েটা বলে দেবে ওই আবেদ এই সর্বনাশ আমার করেছে, তখন জনগণ তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে, সুতরাং ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো।
শয়তানের প্ররোচনায় পরে মেয়েটাকে হত্যা করলো। অতঃপর ইবলিস যুক্তি দিল, কোন গোরস্থানে দাফন করতে যেও না, বরং তোমার চেম্বারের ভিতরে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দাও। যদি গোরস্থানে দাফন করতে যাও তাহলে মানুষ সন্দেহ করতে পারে। ইবলিসের যুক্তি অনুযায়ী আবেদ সেটাই করল, নিজের চেম্বারের ভিতরে গর্ত খুঁড়ে মেয়েটার লাশটা পুঁতে দিল। কয়েকদিন পর পরিবারের লোকজন এসে যখন জিজ্ঞাসা করলো, হুজুর আমাদের পেশেন্টের খবর কি, বলে সে তো কবে মারা গিয়েছে। বুঝলেন, সে তো কবে মারা গিয়েছে। অনেক চেষ্টা করলাম আপনাদের সঙ্গে যোগাযোগ করবার, পারলাম না। কাজেই একটা মুসলিম মেয়ের লাশ কিভাবে আমি তাকে পচাই গলায় নিজে দায়িত্ব নিয়ে তার দাফন করে দিলাম। পরিবারের লোকজন বললেন, ধন্যবাদ। মনে মনে ভাবছেন, পাগল বিদায় নিয়েছে, পালা সরে গেছে, কোনো চিন্তা নাই, মারা গিয়েছে। আপনি যখন দাফনের ব্যবস্থা করে দিয়েছেন নিজেই, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, বাড়ি গেলাম। যে যার মতো বাড়ি চলে গেল। ওদিকে মিস্টার ইবলিস মারবাকারী, তিনি আবার তার পরিবারের লোকজনের কাছে গিয়ে বলল, যে মেয়েটাকে তোমরা ওই আবেদের কাছে ভর্তি করে রেখেছিলে সে মেয়েটার খবর কি, বলে সে তো কবে মারা গেছে। ইবলিস বলে, না সে মারা যায়নি, বরং তারে হত্যা করা হয়েছে। আবার চলে গিয়েছে তার পরিবারের লোকজনের কাছে। তার পরিবারের লোকজনেরা বলে, অসম্ভব, আমরা যতদূর জানি তিনি বড় আবেদ বান্দা আল্লাহর, তিনি বড় খোদা ভীরু মানুষ, তিনি তাকে হত্যা করতে পারেন না। তাকিল সহকারে ইবলিস বলে, শুধু হত্যা করে নাই, বরং তার সঙ্গে বারংবার জেনা করেছে। জেনা করার পরে মেয়েটা গর্ভবতী হয়েছে। সমাজের বুকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হওয়ার পর ওই আবেদ তারে হত্যা করেছে। জেনা করবার পরে গর্ভবতী করে তাকে হত্যা করে তার নিজের চেম্বারের ভিতরেই তাকে কবর দিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে তোমরা তার কবরটাকে দেখে এসো, ধরা পড়ে যাবে। আবার ওই ইবলিসের সঙ্গে মোকাবেলা করতে যে তারা বললেন, না কখনোই নয়, কারণ আমরা যতদূর জানি তিনি বড় আল্লাহওয়ালা মানুষ, তিনি বড় খোদা ভীরু মানুষ, এত জঘন্য কাজ তিনি করতে পারেন না। ইবলিসের পর তাকিদ সহকারে বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা তো তার কাফন দাফনের কাজে সামিল থাকতে পারো নাই, অন্তত পক্ষে তার কবরটা একটু জিয়ারত করে এসো। তাকে যে বলো, হুজুর আপনি আমাদের আমাদের ডেড বডিটা কোথায় দাফন করেছেন, কাফন দাফনে আমরা থাকতে পারি না, একটু তার কবরটা জিয়ারত করতে চাই। পরিবারের লোকজন কেউ বললো চলো, কেউ বলে যে কাজ নাই। এমন দুটা দলে বিভক্ত হয়ে অবশেষে তারা আসলো আবেদের কাছে, হুজুর আপনার বিরুদ্ধে আমাদের কোন রকম অবজেকশন নাই, কারণ আমরা যতদূর জানি আপনি বড় আল্লাহওয়ালা মানুষ। তবে আমাদের মনটা বড্ড কাঁদে, আমাদের মেয়েটা মারা গেল, পাগলি হোক আর যাই হোক সে তো আমাদের মেয়ে, তার কাফন দাফনে আমরা থাকতে পারলাম না, মনটা বড় কাঁদে, একটু তার মাজারটা জিয়ারত করবার জন্য, কবরটা দেখবার জন্য। বলুন তাকে কোথায় আপনি কবর দিয়েছেন? আল্লাহর কি শান, সেই সময় কেউ মারাও যায়নি, গোরস্থানে নতুন কবরও নেই। গোরস্থানের যে একটা নতুন কবর দেখিয়ে বলবে ওটা তার কবর, সেটা কোনো সুযোগ হয় না। যখনই কবর দেখতে চাইল আবেদের পর হামলা আমরা শুরু করে দিল, কোথায় কবর বলুন, আবেদ তো গ্যাগো গ্যাগো শুরু করলো, আসলে তো কবর দেখাতে পারবে না। দুই একজন কবর দেখতে চাওয়ার নাম করে তার সঙ্গে কথা গোপন চালালো, আর দুই একজন তার চেম্বারের ভিতরে ফলরে পা ঢুকিয়ে দিতে লাগলো, পায়ের আঙুল দিয়ে মাটি খোঁচড়াতে লাগলো। মাটি যখন খোঁচড়ায় ফ্লোরের মাটি লুজ লাগে, ঢিলা লাগে, বলে দীর্ঘদিনের পুরানো বিল্ডিং অথচ নিচের মাটিটা এত লুজ কেন, ঢিলা কেন, যত পা চালায় ততটা পা ঢুকে যায়, একটু বেশি করে যখন পা ঢুকিয়ে দেয় লাজ পশা দুর্গন্ধ নাকে এসে যায়।
বেড়ে গেল, সকলে মিলে মাটি সরালো। হ্যাঁ, মাটি সরানোর পরে দেখতে পেল সেই চেম্বারের ভিতরেই তাদের ডেড বডিটাকে পুঁতে দেওয়া আছে। পরিবারের সব লোকজন এরপরে তার কাছে জানতে চাইলেন, আমাদের মেয়েটা মারা যদি গিয়েছেন স্বাভাবিক অবস্থায়, তাহলে তাকে আপনার চেম্বারে কেন গোরস্থানে কবরে দিতে পারতে? আবেদের আর কোনো উত্তর নেই। মনে মনে ভাবছেন ধরা তো পড়ে গেছে, আর কোনো উপায় নেই। হই হই করতে করতে চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসে জনগণকে ডেকে বলে, সনব ও গো সনব, আমরা যাকে আবেদ নামে চিনতাম, বড় খোদা ভীরু নামে জানতাম, তার কর্ম দেখো, তার কাজ দেখো। আমাদের একটা মেয়ে তার কাছে অ্যাডমিশন করে রেখে গিয়েছিলাম, মেয়েটার সঙ্গে জেনা করলো, তাকে গর্ভবতী করলো, হত্যা করলো, নিজের চেম্বারের ভিতরে তাকে কবর দিয়ে রাখলো। এমন করে জনগণকে যখন শোনালো, মুহূর্ত মধ্যে শত শত লোক একত্রিত হলো আবেদকে এরপরে তুলাধলাই করবে। এমন সময় আবেদ ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে চতুর্দিকে যখন অবরুদ্ধ হয়ে গেল, পালানোর কোন জায়গা নাই, দরজা বন্ধ করে দিয়ে এরপরে মালিককে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন। যখন পিঠে দেল থেকে যায় আর মানুষ কোন কারোর ডাকে না, একমাত্র আল্লাহর ডাকে, পকেট ভরা যখন টাকা থাকে আল্লাহর কথা মনে পড়ে না, সুস্থ স্বাভাবিক অবস্থায় যখন থাকে আল্লাহর নাম মুখে নেয় না, রোগে পীড়ে বিমারে যখন জর্জরিত হয় ঘন ঘন আল্লাহর নাম ডাকে। আমাদের চরিত্রও যেন তেমন হয়ে গেছে, চতুর্দিক যখন অবরুদ্ধ হয়ে গেল এরপরে লা ইলাহা ইল্লা আনতা পড়া শুরু করলো। আল্লাহ বলল, বান্দা জীবনটাকে শেষ করে দিয়ে এরপরে তুমি লা ইলাহা বলছো। ইবলিস চলে আসলো, লা ইলাহা ইল্লা আনতার ডাকে, আল্লাহ সাহায্য নয় বরং ইবলিস চলে আসলো। ইবলিস এসে জিজ্ঞাসা করলেন, হটির দিকে? আবেদ বলে, দিকে এসে জন্ডিস, বাট ওয়াই বলে, ধরা পড়ে গেছে। তার মানে তামাম মানুষ জেনে গেছে ওই কুমারী মেয়েটার সঙ্গে জেনা করে আমি তাকে গর্ভবতী করে হত্যা করে কবর দিয়েছি, আর বাঁচার রাস্তা নাই, এখনই আমাকে তারা পিটিয়ে মেরে ফেলবে, আর কোনো উপায় নাই, কি করি উপায়, নির্ঘাত তারা আমাকে পিটিয়ে মেরে ফেলবে। ইবলিস বলে, না কখনোই নয়, আমি থাকতে বন্ধু তোমার কোনো চিন্তা নাই। বুঝলেন, ইবলিস কখনো বলছে কখনোই নয়, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই, বন্ধু আছি তো আমি, বলো না তোমার কি সমস্যা, আমি কথা দিলাম। সমাজের প্রত্যেকটা মানুষের চোখে ধুলা দিয়ে আমি সকলের সম্মুখ থেকে তোমাকে বার করে নিয়ে চলে যাব, কেউ আঁচ পাবে না, কেউ তোমার গায়ে টাচ করবে না, দুর্দেশে তোমাকে নিয়ে চলে যাবে অন্য কোনো জায়গায়, তুমি নতুন করে সংসার করবে। তবে শর্ত আছে, আমার কথা তোমাকে শুনতে হবে, আমার ডিরেকশন অনুযায়ী তোমাকে চলতে হবে, যদি তুমি আমার ডিরেকশন অনুযায়ী চলতে পারো তাহলে আমি কথা দিলাম তোমাকে এই বিপদ থেকে রক্ষা করব। আবেদ আবার বলে, তুমি আমার ধর্মের বাপ, নিশ্চিত মৃত্যু থেকে যদি তুমি আমাকে রক্ষা করতে পারো, তুমি আমাকে যা বলবে আমি তাই সম্ভব। ইবলিস বলল, তাহলে ইমিডিয়েটলি আমাকে সিজদা দাও, ঠুপঠাপ করে আবেদ ইবলিসের কদমে ঠুপঠাপ করে দুটো সিজদা দিল, বলল নাউজুবিল্লাহ। যখনই সিজদা ঠুকলো ইবলিস এরপর বলতে লাগলো, টাটা বাই বাই, তোমার আর আমার প্রয়োজন নেই। সিজদা যখন দেওয়া হয়ে গেল বলছে, তোমার আর আমার কোনো প্রয়োজন নেই। ইবলিস কেটে পড়ল, বাইরে থেকে জনগণ ডাক মারে, আবেদ দরজা খোল। জাহানের ভয়ে দরজা খোলে না, চুপটি মেরে বসে বসে লা ইলাহা ইল্লা আনতা পড়তে লাগে। জনরোষ
দরজা ভেঙে যখন ঘরে প্রবেশ করলো, টেনে হিচড়ে বাইরে বার করলো, মারতে 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 স্পটই তাকে হত্যা করলো। ও মুসলমান ভাই ও বাবাজিরা, এতগুলা কথা বলবার পেছনে কারণ একটাই, একজন জানেওয়ালা খোদা ফির আলেম বান্দা সামান্য খরেকের জন্য সুন্দরীর লাল সুন্দরীর প্রতি লালায়িত হয়ে, সুন্দরী কুমারীর প্রতি লালায়িত হয়ে যদি সামান্য সময়ের জন্য আল্লাহ ভোলা হয়ে যায়, তাহলে সেই আল্লাহ ভোলা হয়ে যাওয়ার কারণে তার ঈমানটা নষ্ট করে যদি সে কবরে যেতে পারে, আমার আপনার মতো সাধারণ মানুষ শুধু মুহূর্তের জন্য নয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, আমরা আল্লাহ ভোলা আছি না জানি আমাদের কি পরিণতি হবে। তাই বলি প্রিয় ভাইরা আমার, আমরা যে যে পেশার মানুষ হই না কেন, লেবার কাস্টের মানুষ বলুন, শ্রমজীবী বলুন আর চাকরিজীবী বলুন, ব্যবসায়ী বলুন আর ডক্টর মাস্টার কবিরা আলেম ওলামা ইমাম দরবেশ ফকির, যে যে কোয়ালিটির মানুষ হই না কেন, এনি টাইম এভরি সময় যদি আমরা আল্লাহর শরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, বিশ্বাস করুন মিস্টার ইবলিস এনি টাইম আমাদের ঈমানটাকে ধ্বংস করে দিতে পারে। তাই আজ আমি আপনাকে বলে যাই, ওই এলাকার যুব সমাজ, যুবক বন্ধুরা, ওই এলাকার বাবাজিরা ভাইরা, যে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে যে পেশার উপরে আমরা আছি, সেই পেশায় দাঁড়িয়ে যদি আল্লাহর শরণটাকে বেশি বেশি করে অন্তরে জায়গা দিতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ঘোষণা অনুযায়ী দুনিয়াতে আপনি জান্নাতি বলুন সুবহানাল্লাহ, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতি আপনি, আপনি জান্নাতি দুনিয়াতে আপনি জান্নাতি। এরপর আপনি কম্পেয়ার করে দেখুন, ইমাম ওলামা থেকে শুরু করে সাধারণ আম পিপল, খোদা ফিরুদান নিদর্শন আমাদের ভিতরে কতটা আছে, ইমাম সাহেব মেহরাবে দাঁড়িয়ে কোরআনের কথা বলতে সাহস পায় না, কারণ যদি সুদের বিষয়ে কথা বলে খোদ মসজিদ কমিটির সেক্রেটারি যিনি, আই সেক্রেটারি যিনি, তিনি এলআইসির ম্যানেজার, ঘুষের বিষয়ে যদি কথা বলে ভালো করে তদন্ত করলে পাওয়া যাবে মসজিদ কমিটির প্রেসিডেন্ট যিনি, তিনি একজন মোটা ঘুষখোর, ডাইনে বামে সবকে পিছনে তাকে ইমাম সাহেব ফতোয়া দেয়, আবার ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে বলে ইয়া কেন বুদু আই, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, অথচ ইমাম সাহেব কেরাত পড়বার পূর্বে ডাইনে বামে সম্মুখে পিছনে তাকায় সেক্রেটারি আছে কিনা, ফতোয়া দেওয়ার পূর্বে আমার এলআইসি এজেন্ট সেক্রেটারি আছে কিনা দেখেন, তারপরে ফতোয়া দেন, তাহলে আল্লাহর ভয়, আল্লাহর মুখোমুখি হওয়ার ভয় ইমামের ভিতরে কতটা আছে একবার ভাবেন। আর ইমাম সাহেবের এবার দোষ দিয়ে লাভ কি, 3,000 টাকা 4,000 টাকা আমরা ইমাম খুশি, নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজের ভিতরে মস্তিষ্ক রাখবে এর উপায় নাই, কারণ 3,000 টাকা বর্তমান দুর্মূল্যের বাজারে 3 দিনেও কুলাও না, লেবার কাস্টের মানুষ যারা 12,000 থেকে 14,000 ইনকাম করে পার মান্থ, ইমামদের বেতন দিয়ে আমরা 3,000 4,000 3,000 4,000 যদি ইমামের বেতন দিই, তাহলে ইমাম সাহেব সুযোগ পেলে বাক্স ভাঙবে এটাই স্বাভাবিক, কারণ তারও বউ ছেলে ফেলে আছে, তারও কিছু সব শান্তি আছে, আপনি 3,000 বেতন দেন, যারা শ্রমজীবী তাদের জিজ্ঞাসা করে দেখেন 10,000 না হলে মাসে সংসার চলে না, তাহলে ইমাম সাহেবের 3,000 চলে কিভাবে, নামাজে দাঁড়িয়েছে জোহরের নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কালকে তো বাড়ি যেতে হবে, বিবি বলছিল চাল ফুরিয়ে গিয়েছে, শুনেছো সামনে সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, চাল নিয়ে এসো যখন বাড়ি আসবে, পকেটে তো টাকা নেই, বেতন দেবে 1 মাস পরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার বলছিল এ মাসে নাকি বড় মেয়ের টিউশনি চার্জও দেওয়া লাগবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
বিবি কিছু বলতেও পারে না, শাড়িটাও দেখলাম ছিড়ে গেছে। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। বাপের বেটা কোন ইমাম আছেন জোহর আসর এইরকম হয় না, একটুখানি আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়কে অন্তরে জায়গা দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলুন না এমনটা আমার হয় না। আরে 3,000 টাকা বেতনে ইমাম খাটালে তো ইমামের ভিতরে এই চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। তাই আজ আমি আপনাকে বলবো, ইমাম সাহেবের ভিতরে খোদা ফিরুতা তখন আসবে, ইমাম সাহেবের ভিতরে আল্লাহর ভয় তখন আসবে, ইমাম সাহেবের যখন কোনো পিছন টান থাকবে না। কিন্তু পিছন টান না থেকে যাবে কোথায়? বেতন তো দেই আমরা 3,000। ইমাম থেকে শুরু করলাম, এভাবে প্রত্যেকটা পেশার মানুষের দিকে তাকা। ব্যবসায়ী যারা, তারা বজনে কম দেওয়ার পূর্বে আল্লাহর ভয়টা তারাও ভুলে যায়। কেন? আমরা এত চালাক হয়ে গেছি, একটা মানুষ যদি কোনো কিছু সবজি নিয়ে বাজারে বসে, পটল নিয়ে যদি বসে 10 টাকা কেজি বললে, সে আরো 5 জায়গা যাচাই করে দেখবে, কানা পোকড়াকে 8 টাকা বিক্রি করে সে জায়গায় চলে যাবে। এখন প্রথম সবজি এলা, এর কেনা আছে 9 টাকা কেজি দরে, 10 টাকা কেজি যদি না বিক্রি করে তাহলে তো তার 1 টাকাও লাভ হয় না। কানা ফোকড়াওয়ালা 8 টাকা করে পটল বিক্রি করে, 10 টাকার ফ্রেশ পটল বাদ দিয়ে বাঙালি এত চালাক যাবে 8 টাকার কানা ফোকড়া পটল নিতে? এখন এই ব্যবসায়ী মনে মনে ভাবলে, যদি 10 টাকা করে না বিক্রি করি লস হবে, আর যদি মালও বিক্রি না হয় তাহলে তো শেষ, সবজি কাঁচা সবজি রাখাও যাবে না, এ করবে কি? তাড়াতাড়ি পাল্লার তলায় একটা চম্বুক লাগিয়ে দিয়েছে 100 গ্রাম, 900 গ্রাম করে পটল বিক্রি করছে 10 টাকা করে, নে যাবি কোথায়? সমাজ আজকে আমাদের খোদা ভীরুতা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। তাই আজ আমি আপনার বলবো, যে যে পেশার মানুষ আমরা হই না কেন, আপন আপন পেশায় দাঁড়িয়ে এনি টাইম এবিসি এনি হাও আল্লাহর মুখোমুখি হওয়া, আল্লাহর সম্মুখে দাঁড়ানোর ভয়টাকে যদি অন্তরে রেখে আমরা দুনিয়াদারি করতে পারি, চলতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ দুনিয়ার মুসলমানদের কপালে যে দুর্ভোগ এসেছে, এদের যে কপাল ফাটা রোগ এসেছে, এই কপাল ফাটা রোগ রাতারাতি সেরে যাবে। মুসলমানদের বিরুদ্ধে এবিসি এনিহাও কেউ দুর্বল, কেউ দুর্ব্যবহার করতে পারবে না। ইঁদুর বাঁদর যত আছে গঙ্গার জলে ভেসে যাবে। মুসলমান যেমন সিংহ শাবকের মতো আছে, তেমন সিংহ শাবকের মতো থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আজকের আমাদের কোয়ালিটি, আমাদের চরিত্র দিকে দেখেন, আমরাই ঘৃণিত। আস্তাগফিরুল্লাহ, নাম বলবো না, গীবত করা হবে। বসিরহাট এলাকার কোন এক আলেম আমাকে একজন দাওয়াত করেছেন, বসিরহাটের কোন বন্ধু দাওয়াত করেছেন শুনে, তাকে আবার সে কমেন্ট করছে, বলছে ওনাকে এদিকে এনো না। বলে কেন? বলে ও যদি এলাকায় একবার ঢোকে দাও তার আমরা একটাও পাবো না। তাহলে আলেম আমাদের চিন্তা ভাবনা দেখুন, কোরআন শরীফ পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরার রহমান আয়াত নম্বর 34, চলুন একটু কোরআন দেখি। স্পষ্ট আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ ওয়া ইয়ানজিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বি আইয়্যি আরদিন তামুত। একটু পূর্বে আপনাদের কাছ থেকে যে ব্যক্তি গজ করে নেমে গেলেন, আমার খুব ক্লোজ বক্তা জগতে আমার একমাত্র বন্ধু, খুব ভালো লাগে আমার, তিনিও আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ। ভাইকে আমি আসাম ত্রিপুরা সহ মেঘালয় অনেক জায়গায় ভাইকে নিয়ে গিয়েছি, তিনিও আমাকে যেভাবে রেসপেক্ট করেন আমিও তাকে যথেষ্ট সম্মান করি। তা আমার ওই ভাইকে আমি দুটো দাওয়াত দিলাম আসামে, কন্টিনিউ আসামে প্রোগ্রাম করে পশ্চিমবঙ্গের আরো কিছু বক্তা আমাকে বলছেন, হুজুর অমুক ব্যক্তিকে আপনি এইদিকে এনেছেন। আমি বলছি কেন? বলে সর্বনাশ হয়ে গেছে। বলছি কেন? বলে উনি তো খুব ভালো বক্তা, উনি এই এলাকায় ঢুকেছেন মানে আমাদের আর একটাও দাওয়াত হবে না। নাউজুবিল্লাহ, এই হচ্ছে ওলামায়েদের চিন্তা, এই হচ্ছে সমাজের যারা রাহমা তাদের চিন্তা। আস্তাগফিরুল্লাহ, সমাজের রাহাবাদদের চিন্তা ভাবনা যদি এই রকম হয়, সমাজের পরিচালকদের চিন্তা ভাবনা যদি এই রকম হয়, তাহলে সাধারণ মানুষের দশা তো আরো জঘন্য হবে, এটাই স্বাভাবিক। স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
কোথায় কত টাকা তোমার জন্য আল্লাহ রিজিক সিলেক্ট করে রেখেছে। ও বান্দা, সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে তা হতে একটা পয়সা খসিয়ে নেওয়া না কখনোই পারবে না। আল্লাহ যদি তোমার জন্য 2 টাকা সিলেক্ট করে রাখে 2 টাকাই তুমি পেয়ে যাবে, আর যদি আল্লাহ তোমার জন্য 2 টাকা সিলেক্ট করে রাখে সারা পৃথিবীবাসী তোমার পক্ষে দাঁড়িয়ে যদি আন্দোলনেও নামে 2 টাকা 1 পয়সা করার ক্ষমতাও কারো নেই। এটা কোরআনের কথা। 5টা বিষয় আল্লাহ একই আয়াতে বলেছেন। নাম্বার 1 কিয়ামত কবে হবে, নাম্বার 1 কোথায় কখন কতটা বৃষ্টি বর্ষণ হবে, নাম্বার 3 মাতৃগর্ভে কে সন্তান দেওয়া হবে, নাম্বার 4 কার কোথায় কত টাকা রিজিক আছে, নাম্বার 5 কার কখন কি অবস্থায় কোথায় মৃত্যু হবে। এই 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ব্যক্তির কোনো ধারণা নেই। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আল্লাহর মহান ওলি হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ, নাম শুনেছেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ নাম শুনেছেন না? 4 ইমামের এক ইমাম। আমরা যে বলি হানাফি শাফেঈ মালিকি হাম্বলি, ওই মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ, এত বড় আল্লাহর ওলি 2 রাকাত তাহাজ্জুদে গোটা কোরআন পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ, 2 রাকাত তাহাজ্জুদ নামাজে পুরো কোরআন শরীফ পড়ে ফেলতেন। এত বড় আল্লাহর ওলি, এত বড় খোদা ভীরু মানুষ। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আফটার 65-70 65-70 বছর বয়স যখন তার হয়ে যায়, তিনি একটা স্বপ্ন দেখলেন, আহ আমি যদি নবীর দেশে থাকতাম, জীবনের শেষ মুহূর্তটা যদি নবীর দেশে কাটাতাম, রাসূলের মাজার মুকদ্দাস জড়িয়ে থাকতাম, মসজিদে নববীতে নামাজ আদায় করতাম, রাসূলের কদমের কাছে বসে বসে রাসূলকে সালাম জানাতে পারতাম, কেঁদে কেঁদে দোয়া করতে পারতাম, আমার জিন্দেগিটা, আমার জীবনটা সার্থক হতো, আমার কবরটা যদি রাসূলের কদমের কিনারায় হতো, আমার কবরটা যদি জান্নাতুল বাগদির ভিতরে হতো, মদিনাতে চিরনিদ্রায় শায়িত হতে পারতাম, আমার কলিজাটা জড়িয়ে যেত। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখলেন, মনে মনে স্বপ্ন দেখলেন, বাস্তব স্বপ্ন, মনে এমন চিন্তা ভাবনা নিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার ফকির মনে গেল মসজিদে নববীতে থাকেন, সময় মতো নামাজ পড়েন, সম্মুখে যা খাবার আসেন হালাল খাবার সেটাই তিনি গ্রহণ করেন। এমন করে কয়েকটা মাস যখন ফিরিয়ে গেল, হঠাৎ করে পশ্চিম দিগন্ত থেকে জিলহাজ চাঁদ যখন উদয় হলো, মদিনার মানুষ গোলাপ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শরীক লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শরীক লাক। আমরা তো বাঙালি, আমরা আরবি শব্দ বললে আমাদের জবান থেকে আরবি শব্দ যেন বেরোতে চায় না, কর্কশ কঠোর লাগে, কিন্তু আরবিয়ান জানা সম্মিলিত ভাবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শরীক লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শরীক লাক। লক্ষ লক্ষ মানুষ একই সঙ্গে বলবেন, একই সুরে বলবেন, এত শ্রুতি মধুর লাগে লব্বাইক ধ্বনি মক্কা মদিনাওয়ালাদের। যারা প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে শুনেছেন তারাই বুঝতে পারবেন, যখন এই জিলহজ মাসের চাঁদ পশ্চিম দিগন্ত থেকে উদিত হলো, মদিনার মানুষগুলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যখন আরাফা মিজানের মুজদালিফার দিকে যেতে লাগলো, মিনা ময়দানে যখন যেতে লাগলো, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন আরাফাতের বুঝি সময় হয়ে গেছে, আরাফাতের সময় হয়ে গিয়েছে, আর আমি এখানে বসে থাকব, আমি আরাফাতে যাব না, আমি ইমাম মালিক বেঁচে থাকতে আরাফাত মিস হবে না, এটা সম্ভব নয়, আমি আরাফাতে যাব। আরাফাতের ময়দানে যাবেন বলে চিন্তা ভাবনা করলেন, আবার হঠাৎ করে মনে এসে গেল আরাফাতে যদি যাই সেখানে যদি আমার মৌত হয়ে যায় তাহলে তো আমার কবরটা মদিনাতে হবে না, মক্কায় হয়ে যাবে, কিন্তু আমার যে মুখ্য উদ্দেশ্য মদিনাতে চিরনিদ্রায় শায়িত হওয়া, মদিনায় আমার কবর হোক এটাই আমি চাই। তো আরাফাতের সময় হয়েছে, এখন যদি আমি মক্কায় চলে যাই, আরাফাতে চলে যাই, সেখানে মারা গেলে আমার কবর তো মক্কায় হবে মদিনায় নয়। টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়,
আরাফাতে যাব, মক্কায় যাব, নাকি মদিনাতে থেকে যাব? মদিনাতে থেকে গেলে আরাফাত মিস হয়ে যাবে। আরাফাতে যদি যাই মৃত্যু হলে আমার কবর মদিনায় হবে না মক্কায় হবে। উভয় সংকটে পড়ে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তিখারা আমল করে, ইস্তিখারা আমল করে রাত্রে যখন এই বিছানায় গেলেন, সবে মাত্র নিদ্রায় গেলেন, এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন দেখে ইমাম মালিককে ডেকে বলছেন, মালিক, ও মালিক, ইস্তিখারা করেছো, তোমার ইস্তিখারা সিরে পাঁচটা আঙুল দেখালেন, এটাই তোমার ইস্তিখারার উত্তর। পাঁচটা আঙুল দেখি আল্লাহর নবী গায়েব। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, ছটফট করতে লাগলেন, হায় আমি ইস্তিখারা করেছিলাম কি জন্যে? কতদিন আমার হায়াত আছে? কতদিন আমি বাঁচব? কত মাস আমি বাঁচব? আরাফাত পর্যন্ত আমার হায়াত আছে নাকি তার উপর শেষ হয়ে গেছে? এই বিষয়ে জানার জন্য ইমাম মালিক ইস্তিখারা যখন করলেন, আল্লাহ নবীর স্বপ্ন যুগে তাকে পাঁচটা আঙুল দেখিয়ে বললেন, মালিক, পাঁচটা আঙুল দেখিয়ে বিশ্বনবী চলে গেলেন। উদ্দেশ্য ছিল তার কতদিন আর বাঁচব? আল্লাহ নবী নির্দিষ্ট কোনো উত্তর না দিয়ে পাঁচটা আঙুল দেখিয়ে চলে গেলেন। ইমাম মালিক আগের তুলনায় আরো বেশি ছটফট করতে লাগলেন, আরাফাতের সময় হয়ে যায় আর আমি মদিনাতে থাকব? না না না, এটা মানতে পারি না, আমি ইমাম মালিক বেঁচে থাকতে আরাফাত হয়ে যাবে, আমি সেখানে উপস্থিত থাকবো না, এটা মানতে পারি না। আবার যদি মদিনাতে না থাকি, আরাফাতে যদি মৃত্যু হয়ে যায়, মদিনাতে কবর হবে না, জান্নাতুল বাকি ছেড়ে কিভাবে যাব? এই জন্য তিনি আরাফাতে আরাফাতে যাবেন নাকি মদিনাতে থাকবেন, এই কারণেই তিনি ইস্তিখারা করেছিলেন হায়াত কতদিন আছে জানার জন্য। আল্লাহর নবী পাঁচটা আঙুল দেখিয়ে চলে গেলেন। ওই পাঁচ আঙুলের ভিতরে কি রহস্য তিনি বুঝতে পারলেন না। আসলে আমি কতদিন বাঁচব? পাঁচ ঘন্টা নাকি পাঁচ দিন নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর? এই পাঁচটা আঙুলের কি রহস্য কিছুই তো বুঝতে পারলাম না। ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন, খাদেমকে নিয়ে বসলেন, বলো তো আমি ইস্তিখারা করেছিলাম কতদিন বাঁচব এটা জানবার বিষয়ে, বিশ্বনবী আমাকে পাঁচটা আঙুল দেখিয়ে চলে গেছেন, এই পাঁচের আসল রহস্য কি কিছুই তো তিনি বললেন না, আমি কিভাবে বুঝবো? খাদেমের সঙ্গে পরামর্শ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে পাঠিয়ে দিলেন ওই স্বপ্নের তাবির করবার জন্য ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর স্বপ্নের তাবির করতে পারতেন, কারেন্টের মতো তার তাবির সবগুলাই খেটে যেত। তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ মস্ত বড় আল্লাহর ওলি, তার কাছে খাদেম পাঠালেন ওই স্বপ্নের তাবির নেওয়ার জন্য। আর বলে দিলেন, স্বপ্ন কে দেখেছে এটা তার কাছে প্রকাশ করবা না, কেবলমাত্র বলবে, ও আল্লাহর বান্দা, ও নবীর সাহাবী, যদি কোনো ব্যক্তি স্বপ্ন যোগে দেখেন আল্লাহর রাসূল তাকে পাঁচটা আঙুল দেখিয়ে চলে গেছেন, এই পাঁচটা আঙুল দেখানোর তাবির কি হবে একটু বলে দেন। যখন ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা দেয়া হলো, স্বপ্নের বর্ণনা দেয়া হলো, ইবনে সিরিন অমনি বলে উঠলে, স্বপ্ন দেখেছে কে? এ স্বপ্ন কার? বলছে, বলতে নিষেধ আছে। মালিকের খাদেমকে যখন জিজ্ঞাসা করা হলো, এ স্বপ্ন কে দেখেছে আগে বলো, খাদেম বলে বলতে নিষেধ আছে, না বলতে নাই, তিনি নিষেধ করেছেন, আপনি আগে তাবির বলুন, এই স্বপ্নের তাবির কি হবে? ইবনে সিরিন তাকে রিটার্ন পাঠিয়ে বললেন, না না, যে স্বপ্ন দেখেছেন নাম আগে বলো, তারপরে স্বপ্নের তাবির হবে তার পূর্বে নাই, তবে তুমি নাম বলো আর না বলো, ও আল্লাহর বান্দা, কে তুমি? তোমাকে চিনি না, তবে এমন স্বপ্ন বর্তমান বিশ্বে আল্লাহর সব থেকে বড় ওলি ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। ইবনে সিরিনের কাছে গোপন রাখা হলো স্বপ্ন, যিনি দেখেছেন তার নাম, কিন্তু তিনি এটা বলে দিচ্ছেন, তুমি নাম বলো আর না বলো, আমার ধারণা ইমাম মালিক ছাড়া এ স্বপ্ন কেউ দেখতে পারবে না। তারপরে যেহেতু তিনি নিষেধ করেছেন, বলেননি, চলে গেলেন, ব্যাকে গেলেন, ইমাম মালিককে যে বলছেন, হুজুর, আমি স্বপ্নের তাবির নিতে গেলাম, কিন্তু দুর্ভাগ্য ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, আগে স্বপ্ন দেখনেওয়ালার নাম বলো, তারপরে তাবির।
ইমাম মালিক তত্ত্বর করে কাঁদতে লাগলেন, হায় আমি চেয়েছিলাম আমার ব্যক্তিগত আমলের কথা ইবনে সিরিন না জানো, কিন্তু যদি না নাম বলি তাহলে তো সব তাবিরও দেবে না। বাধ্যতামূলক তিনি বললেন, যাও নাম বলো, তবু চটজলদি সম্রাট তাবির নিয়ে ফিরে এসো, আমি আরাফাতে যাব নাকি মদিনাতে যাব। ভাই সংকটে পড়ে আছে। দ্বিতীয়বার আবার যখন খাদেম গিয়ে বললেন, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, ইমাম মালিকই দেখেছেন স্বপ্ন, বলুন বলুন তাবির কি হবে। যখনই বললেন ইমাম মালিকের স্বপ্ন এটা, ইবনে সিরিন স্পষ্ট বলে দিলেন, এই আয়াতে কারিমা শুনিয়ে বলছেন এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের ভিতরে নেই। বলুন সুবহানাল্লাহ। তো রিজকের ব্যাপারে আপনি হাতা মারার কে মিয়াম, আপনি বড়াই দেখানোর কে মিয়াম, আমি যদি তাকে কাজে না নেই না খেয়ে মারা যাবে এমন কথা মানুষ বলে না, বলে না আমার জন্য সে দুটো দাওয়াত পায়, আমি না থাকলে দাওয়াতের মুখ দেখতো না এমন কথা আলেমরাও বলে। এই জন্য নিয়ত করেছি জীবনে কারোর ঝোলা পাবো না, দেখি আমার আল্লাহ না খাইয়ে মানেন নাকি আমার আল্লাহ যথেষ্ট রিজকের ব্যবস্থা করেন। ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বারংবার বলতে চাই, এনি টাইম এবিসি এনি হাউ সব প্রেসার মানুষেরা যত সময় না সর্বদা আল্লাহর শরণ অন্তরের ভিতরে রাখবো, তত সময় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রিজকের রাস্তাও পর্যন্ত মেরে দেওয়া হয়। প্রমাণ চাইতে পারেন হাউ ডিজ দি ডকুমেন্ট, চলুন কোরআনের দিকে, পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরা তহা, 16 পারার 19 তম পৃষ্ঠার মিডিলের একটু আগে দেখুন স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়া মান আউরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ স্মরণ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ স্মরণ যারা ভুলে যায়, আল্লাহ স্মরণ থেকে যারা বেখবর হয়ে যায়, আল্লাহ জমিনের উপরে তাদের রিজকের রাস্তা আস্তে 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 মেরে দিতে থাকে। ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্ন হওয়ার এফেক্ট স্বরূপ আমি আল্লাহ আমার জমিনের উপরে তাদের রিজকের রাস্তাকে মেরে দিই। পরের অংশে আল্লাহ আরো বলছেন, ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং আমি কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করে তুলব। কাদেরকে? যারা পৃথিবীতে আল্লাহর শরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যারা পৃথিবীতে আল্লাহর শরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এনি টাইম হারাম কাজের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখে, এনি টাইম শরিয়াতে মুহাম্মাদিকে বিসর্জন দেয়, এনি টাইম নামাজ ছেড়ে দেয়, এনি টাইম হারাম কাজের সঙ্গে নিজেকে সংযুক্ত করে রাখে, তাদেরকে আল্লাহ বলছেন যারা আমার কোরআনের আয়াত শুনলো, দেখলো, বুঝলো যেটা আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে এটা বলেছেন, জানলো অথচ শুনলো না, মানলো না, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলবো। না শুরু হই ইয়াউমাল কিয়ামতি আ, তখন তারা বলবে কালা রব্বি, আজ আমি চোখওয়ালা একজন মানুষ পৃথিবীতে, কিয়ামতের দিন যদি আমাকে অন্ধ করে তোলা হয় আমি সেদিন বলবো রব্বি, হায় আমার আল্লাহ, লিমা হাসারতানি আমা, আজ কেন আমাদেরকে অন্ধ করে তুলেছ, অথচ আমরা তো দুনিয়াতে চোখওয়ালা মানুষ ছিলাম, চোখওয়ালা ছিলাম বলেই তো বাংলা থেকে আসামে যেতে পারতাম, চোখওয়ালা ছিলাম বলে তো ভারত থেকে বাংলাদেশে যেতে পারতাম। পৃথিবীর অনেক মানুষ জানে আমি দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, কিন্তু কেন আমাকে অন্ধ করে তোলা হলো। স্পষ্ট আল্লাহ বলবেন, বান্দা তোমরা আমার কোরআন দেখেছো চোখ দিয়ে, কোরআন শুনেছো কান দিয়ে, তারপরেও কোরআন অনুযায়ী দুনিয়াদারি করো নাই, আমার কোরআনের আয়াতগুলোকে অবজ্ঞা করেছো, আমার কোরআনের আয়াতগুলোকে হেয় প্রতিপন্ন করেছো, এই জন্য আজ আমি তোমাকে
তোমাদেরকে ভুলে গেলাম, যেমন করে দুনিয়াতে তোমরা আমার কোরআনকে ভুলেছিলে, আজ আমি কিয়ামতের দিন তোমাদেরকে ভুলে গিয়ে অন্ধ করে দিলাম। কিছুই আল্লাহ গোপন রাখে নিমিয়া, সব ওপেন করে দিয়েছে। তারপরেও কেন আমরা দুনিয়া, কেন আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, এই রঙিন দুনিয়ার প্রলোভনে, এই রঙিন দুনিয়ার মায়ায় মমতায় আমরা নিজেদেরকে এতটাই ব্যস্ত করে ফেলেছি। আল্লাহু আকবার, নামাজ পড়ার সময়ও আমাদের একটু ধৈর্য নাই। ইমাম সাহেব যদি একটু কিরাত লম্বা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين ইমাম যদি একটু ভক্তি ভরে কোরআন তেলাওয়াত করে, কিরাত যদি একটু লম্বা হয়ে যায়, আমার সমাজে এমন অনেক মানুষ আছে নির্লজ্জের মতো ইমামের পিছনে দাঁড়িয়ে সিগন্যাল মারে। ইমাম সাহেবের বিবেক নেই, ব্যবসায়ী মানুষ আমরা দোকানপাট ফেলে চলে এসেছি, কেরাত ধরেছি আর ছাড়া ছাড়ি না। ফাজরের কেরাত যদি লম্বা হয়ে যায়, বৃদ্ধা বয়স্ক মুসল্লি যারা আছে তারাও সিগন্যাল মারে, পেশাব পায়খানার বেগ পেয়ে যায় এত লম্বা কেরাত ধরে। অথচ আল্লাহর কসম, আল্লাহর কসম, গত কয়েকদিন আগে আমরা থেকে ফিরেছি, ও মুসলমান ভাইরা, বিশ্ব নবীর মসজিদ মসজিদে নববীতে দাঁড়িয়ে ফজরের নামাজে দাঁড়িয়েছি, এক মিনিট দুই মিনিট নয়, ফার্স্ট রাকাতে কন্টিনিউ সাত থেকে আট মিনিট তেলাওয়াত না করে ইমাম সাহেব রুকুতে যেত না। আর আমাদের ইমাম সাহেবেরা যদি পাঁচ মিনিট সাত মিনিট তো দূরের কথা, তিন মিনিট কন্টিনিউ যদি তেলাওয়াত করে, সেকের কাটারি বলবে ইমাম সাহেব হাইয়ালা সালা হাইয়ালা ফালা মাসে শোকার না হোক বেটা বেতন নিয়ে পালা। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। মাগরিবের সালাতে ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত জগতে আমার স্বপ্নের নায়ক, যখন আট পারা দশ পারা হিফজ করেছি তখন থেকে তার তেলাওয়াত শুনি, অটোমেটিক্যালি তার তেলাওয়াতে মুগ্ধ থাকতাম। ও মুসলমান ভাইরা, বাল্যকালে বারবার বসিরহাটের আল্লামার মাজারে এসে দোয়া করতাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে, রব্বুল আলামিন আল্লাহ আমার জীবনের বড় তামান্না আব্দুর রহমান সুদাইসকে চামড়ার চোখে একবার দেখতে চাই, তার তেলাওয়াত আমার এত ভালো লাগে, চামড়ার চোখে তাকে না দেখে যেন আমার মৃত্যু দিও না। ও মুসলমান ভাইরা, 2017 ফার্স্ট টাইম যখন হজে গেলাম, স্বপ্নের নায়ক কি একেবারে স্বপ্নকে দেখতে পেলাম, দেখতে পাচ্ছি ওই দাঁড়িয়ে আছি ইমাম সাহেব, একেবারে কাবা বাইতুল্লাহ মুলতাজামের সম্মুখে, ওপেন মুলতাজামের সম্মুখে দাঁড়িয়ে আছেন আব্দুর রহমান সুদাইস। তার একটুখানি পিছনে একটা কাতার, পরেই আমি আছি সেকেন্ড কাতারে, ইচ্ছা করলে ফার্স্ট কাতারে সুযোগ পেতাম কিন্তু গুতগাতি করতে গেলাম না। আমি দাঁড়িয়ে আছি, স্বপ্নের নায়ক তেলাওয়াত করবেন আজকে, তার তেলাওয়াত শুনবো। আল্লাহর কসম, মাগরিবের নামাজে তিনি তেলাওয়াত শুরু করেছেন 24 নম পারার, ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুবর। এই আয়াত তেলাওয়াত করতে করতে এমন টুকরি টুকরি তিনি কাঁদে, তেলাওয়াত করতে করতে তার কান্নার কারণে আওয়াজ বন্ধ হয়ে যায়, একাধারে 35 সেকেন্ড 40 সেকেন্ড কখনো বা 1 মিনিট শুধু কেঁদেই চলেছে কেঁদেই চলেছে। আবারও তিনি শুরু থেকে তেলাওয়াত করতে লাগলেন, ওয়াসি الذين كفروا إلى جهنم زمرا জাহান্নাবীদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নাবে নিয়ে যাওয়া হবে। এই 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 শব্দটুকু যখন তিনি তেলাওয়াত করছেন, আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, তেলাওয়াত স্টপ, আবারও তেলাওয়াত শুরু করেছেন, সেখানে যায় আবারও কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে যায়। এমন করে শুধু মাগরিবের নামাজে 3 রাকাত নামাজ পড়তে ইমাম আব্দুর রহমান সুদাইস সময় নিয়েছেন
17 মিনিট বলুন তো দেখি আল্লাহর গোলামেরা, বাংলার কোন ইমাম যদি ইমাম সাহেব হয়ে মাগরিবের নামাজে 5 থেকে 7 মিনিট নয় 17 মিনিট 18 মিনিট নেয়, তার ইমামতি টিকবে নাকি রাতারাতি কাটবে? ইমামতি টিকবে? টিকবে না। ও আবেগী বাঙালি, না না না, আবেগ দিয়ে ধর্ম করলে ধর্ম করা হয় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যে রেজুলেশন আপনার জন্য বেঁধে দিয়েছেন সেই অনুযায়ী চলতে হবে। আপনি সমাজের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, তারপরেও আপনার জানা লাগবে, নিশ্চিত আপনাকে আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহর মুখোমুখি হওয়ার সাফাইটা যদি আপনি অন্তরে রাখতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই পৃথিবীর মানচিত্রে আপনি একজন জান্নাতি বান্দা হিসাবে পরিচিত হবে, কোনো সন্দেহ নাই। ক্ষুদ্র একটা দৃষ্টান্ত, ও আল্লাহর গোলামেরা, সাব্দুল্লাহ দেখলাম রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় একজন আল্লাহর নবী, আমাদের কারোর অজানা নাই, প্রত্যেকেই আমরা চিনি সাবলিউল্লাহ মুহাদ্দিস দেখলাম রহমাতুল্লাহ আলাইহির নাম। ওলামায়ে কেরাম যারা আছেন তারা অন্তত জানেন সাবলিউল্লাহ মুহাদ্দিস দেখলাম রহমাতুল্লাহ ব্যক্তিটা কে। কিছু কিছু ওলামায়ে কেরামকে বলতে শুনেছি, এশিয়ায় এমন কোন আলেম নাই যিনি বলতে পারবে যে আমি শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এর কিতাব না পড়ে আলেম হয়েছে। ওলিউল্লাহ মুহাদ্দিসের কিতাব যে না পড়েছে সে আলেম হতে পারেনি, এমন ধারণা অনেকের আছে। এত বড় আলেম, তার তিনটে ছেলে ছিল, আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাই, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ, আর একজন আরেকটা কি নাম আমার স্মরণে আসছে। তিনজনের ভিতরে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন দ্বিতীয় সন্তান, মেজর, তিনিও বড় আল্লাহর নবী, জায়সা বাপ তাইসা বাটা। তো আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিজের দায়িত্বে একটা মাদ্রাসা পরিচালনা করতেন, যেমন আমাদের আল্লামা হিন্দ বসের আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি পশ্চিমবঙ্গের একটা গর্ব আমাদের কাছে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন, আমাদের চোখের সামনে আছে। ঠিক তেমনই আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ নিজে পরিচালনার দান, নিজের নিজ পরিচালনায় একটা মাদ্রাসার দায়িত্বে ছিলেন, কিছু ছেলে নিয়ে তিনি পড়াশোনা করতেন। তবে আমাদের মাদ্রাসাগুলো যেমন বোর্ডিং, তার মাদ্রাসাটা বোর্ডিং ছিল না, লজিং, ছেলেরা এক একটা বাড়িতে এক একটা ছেলে গিয়ে খেয়ে আসত, যথারীতি খাওয়ার টাইমে ছিল না, খেয়ে আবার মাদ্রাসা এসে পড়াশোনা করতেন। এমন লজিক মাদ্রাসা আমাদের এলাকায় এখন অনেক হিফজ মাদ্রাসা আছে, গ্রামগঞ্জে এমন অনেক হিফজ মাদ্রাসা আছে, আজও লজিক এ চলে, খোদ আমার চাপাতালায় আছে। যাই হোক, একটা ছাত্র এনি টাইম রাস্তায় যখন বার হতেন আল্লাহর কোরআন বুকে নিয়ে বার হতেন, এত বিনম্র, এত বিনয়ী ছেলেটা, এত খোদাভীরু, রাস্তায় যখন হাঁটতো লজিক বাড়ি খেতে যাওয়ার সময় কোরআনটা বুকে জড়িয়ে নিয়ে যেত, যাতে করে তার দ্বারায় কোনো কোনার কাজ না হয়ে যায়, সে যেন আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ স্মরণ থেকে যেন বিচ্ছিতি না হয়ে যায়, বিচ্ছিন্ন না হয়ে যায়, এনি টাইম বুকে কোরআন নিয়ে খেতে যেত। আবার খাওয়ার শেষে কোরআনটা বুকে জড়িয়ে নিয়ে মাথা নিচু করে আস্তে আস্তে আসত। ওই ছেলের যাতায়াতকে লক্ষ্য করে এক কোটিপতি রমণী বসে বসে তার প্রতি আকর্ষিত হয়েছে। ছেলেটা প্রতিদিন রাস্তা দিয়ে যায় আসে, দোতলায় বসে এক নারী তার প্রতি লালায়িত হয়েছে, কয়েকদিন যাবৎ তাকে নিয়ে নাপাক স্বপ্ন নিজের ভিতরে পেতেছে। আহ, এত সুন্দর দেখতে ছেলেটা, একেবারে ফেরেশতার মতো, স্বামী বাড়ি থাকে না, ব্যবসা সূত্রে বাইরে, ওই ছেলেটাকে নিয়ে যদি আমি আমার যৌন চাহিদা পূরণ করতে পারতাম তাহলে আমার কলিজাটা জুড়িয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। দোতলে বসে নারী রাস্তা দিয়ে যাওয়া ছাত্রকে দিয়ে আমার স্বপ্ন দেখছে। কয়েকদিন পর হঠাৎ করে একদিন ছেলেটাকে ডেকেই ফেললো, এই শোনো, বিনম্র ছেলে, বিনয়ী ছেলে, একজন মহিলা ডাকছে, জানি না কি কারণে ডাকছেন, তার কোনো প্রয়োজনের জন্য ডাকছেন হয়তো, মনে পেঁচ নেই, এ বেচারা সরল মনে চলে গেল কোরআন নিয়ে।
ছেলেটা যখনই ভিতরে ঢুকলো মহিলা ভিতর থেকে দরজা বন্ধ করে দিল, তাকে ডেকে দুতলে নিয়ে গেল, বেডরুমে নিয়ে গেল, বলতে লাগলো এই ছেলে কোরআনটা পাশে রেখে দাও। ছেলেটা বললেন না আমার মাদ্রাসার টাইম হয়ে গেছে, এখনই যদি না যাই হুজুর রাগ করবে, ক্লাস মিস হয়ে যাবে, পড়া পিছিয়ে যাব, তাড়াতাড়ি বলুন আপনার কি প্রয়োজন, এখনই আমাকে ক্লাসে যেতে হবে, ক্লাসে জয়েন করতে হবে, না হলে হুজুর লাগালাগি করবে। বলে রাখ তোর ক্লাস, যা বলছি শোন, কোরআন শরীফটা সাইডে রাখ। বলছে আমি রাখতে পারবো না, আপনার কি প্রয়োজন বলুন, কোরআন কাছে নেই, আমি আপনার প্রয়োজন মেটাতে পারবো ইনশাআল্লাহ। বলছে তোকে বলছি কোরআনটা রাখ, আর না হলে আমি এখনই হাত ডাক করে লোক জড়ো করে তোকে কিন্তু বেঈজ্জত করাবো। আমি এখনই লোকজন ডেকে তাদেরকে বলবে এই ছেলেটা আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার কাপড় টানাটানি করেছে, এমন আজে বাজে বদনাম দিয়ে তোমাকে মারধর করাবো। ছেলেটা চিন্তায় পড়ে গেল, মস্তক নত করে আল্লাহর কাছে একটা মামলা দায়ের করলেন। রব্বুল আলামিন আল্লাহ, আজ আমি নিরপায়, আমার ডাইনে বামে সম্মুখে পিছনে কোনো সাহায্যকারী কেউ নাই। ও রব্বুল আলামিন, জানি না নারী কি উদ্দেশ্যে আমাকে ডেকেছেন, তবে তার অঙ্গি ভঙ্গি দিকে আমি বুঝছি নিশ্চিত সে আমার কোনো বাজে কাজের জন্য আহ্বান করবে। ও রব্বুল আলামিন, আমার ঈমান আমলের হেফাজতের দায়িত্ব আপনাকে দিলাম, নিশ্চিত আপনি আমার ঈমান বাঁচানে ওয়ালা। এমন করে মালিকের দরবারে একটা টেলিফোন মারল। ও মুসলমান ভাইরা, নারী এর পর বলতে লাগলো, দেখো তোমার নাইনে বামে সম্মুখে পিছনে কেউ নাই, যতই কান্না করো না কেন তুমি আজ আমার থেকে তুমি রেহাই পেতে পারবে না। আমি তোমায় বলি শোনো, ইমিডিয়েটলি চলে এসো, কোরআনটাকে সাইড করো। কোন অবস্থায় ছেলেটা কোরআনটা ছাড়তে চাইল না। ও মুসলমান ভাইরা, বারংবার অনুরোধ করবার পরেও যখন কোরআনটা ছাড়তে চাইল না, মহিলার পর গর্জন মেরে বলল, দেখবে অবস্থাটা দেখবে, এখনই আমি লোকজন জড়ো করে তোমার বারোটা বাজিয়ে দেব। তাড়াতাড়ি এসো আমার খুলি যায় এসো, তুমি আমার জন খুদানো বারণ করো। মুসলমান ভাইরা, ডুকরে ডুকরে ছেলেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বলে রব্বুল আলামিন আল্লাহ, এই মহামারী বিপদ থেকে আপনি ছাড়া আমার কেউ রক্ষা করতে নাই। রব্বুল আলামিন আল্লাহ, নিশ্চিত আমি আপনার কাছে সাহায্য চাইছি, নিশ্চিত আপনি আমাকে সাহায্য করবেন। এমন করে ডুকরে ডুকরে যখন কাঁদে, মহিলাকের পাড়া গায়ের সব কাপড় গুলা ছেড়ে দিল, বাচ্চাটাকে আহ্বান করলো, আস্তাগফিরুল না বলে ছেলেটা মাথা নিচের দিকে তাকিয়ে রাখলো। মেয়েটা এরপর তার হাত ধরে টানা হেঁচড়া করতে লাগলো। বাধ্যতামূলক ছেলেটা বলল, ঠিক আছে আমি আপনার কথা শুনবো, তবে তার পূর্বে আপনি দয়া করে আমার একটা কথা শুনুন। কি কথা আছে তোমার বলো বলো? ছেলেটা বলল, দেখো আমার টয়লেটের প্রয়োজন হয়েছে, হাজতের প্রয়োজন হয়েছে, একটুখানি আমাকে হাজত ছাড়ার সুযোগ দেন, টয়লেট ছাড়ার সুযোগ দেন, টয়লেট ছেড়ে এসে আমি কথা দিচ্ছি আপনার চাহিদা পূরণ করব। ও মুসলমান ভাইরা, মহিলা টয়লেট খানা দেখিয়ে দিয়ে বললেন, যাও ওই যে আছে টয়লেট, সেখানে টয়লেট ছেড়ে দূর দোষ চলে এসো। ছেলেটার পর টয়লেট খানায় বসে আল্লাহর কাছে কাঁদে আর বলেন, রব্বুল আলামিন আল্লাহ, এখন তো আমার টয়লেট আদেও লাগে নাই, তারপরেও আমি ইমান রক্ষা করবার জন্য ও রব্বুল আলামিন আপনার ভাইটি ওই নারীর কবল থেকে বাঁচবার জন্য টয়লেট খানায় এসেছি, নিজের পরে টয়লেট করলাম, নিজের হাতে টয়লেট করলাম, নিজের টয়লেটটা নিয়ে সারাটা গায় যেমন করে আমরা বডি লোশন ডলি, অমন করে নিজের পায়খানা সারা গায়ে বডি লোশন এর মতো করে লাগালো, সারাটা গায়ে পায়খানা লাগিয়ে নিয়ে এরপরে ছেলেটা বেরিয়ে আসলো। নারীর দিকে যখন এগিয়ে গেল, ব্যাপারটা কি, তোমার গায়ে সব লেগে আছে, এগুলা কি এত দুর্গন্ধ? ছেলেটা বলে, অন্য কিছু না, আমার নিজস্ব কোম্পানির প্রোডাকশন। বললেন, অন্য কিছু নয়, এটা আমার নিজ কোম্পানির প্রোডাকশন, জাপানি নয়, জাপানি নয়, নিজের পায়খানা নিজে হাতে সারাটা গায়ে মেখেছি, কোনো আপত্তি নাই। বলো এরপরে তোমার কি চাহিদা পূরণ করতে হবে বলো? মহিলা গুয়ের গন্ধে এরপরে নাক টিপে বলে, দুধ 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 বের হয়ে যায়, দূর হয়ে যায়, দরকার নাই তো তাড়াতাড়ি চলে যা, আমার এই নামি দামি খাট শোকেস নষ্ট করবি, চলে যা,
ও মুসলমান ভাইরা, ছেলেটা কোনক্রমে টুপি দিয়ে কোরআন থেকে হেফাজত করে জলাশয়ের কাছে গেল, পুকুরের কিনারায় গেল, পুষ্করণীতে যেয়ে নিজে ইচ্ছা মতো গোসল করলো, ভালো করে ডোলে ডোলে ধোয়, গা শুকিয়ে তাকে গুয়ের গন্ধ যায় না, টুকরে কাঁধে আর বলে রব্বুল আলামিন আল্লাহ নিশ্চিত জেনা থেকে বাঁচার জন্য তোমাকে ভয় করে গায়ে গু মেখেছি, এতবার ধুলাম গুয়ের গন্ধ গা থেকে গেল না, ও রব্বুল এই গুয়ের গন্ধ নিয়ে যদি আমি মাদ্রাসায় যাই তাহলে সবাই আমাকে ঘৃণা করবে, হুজুর আমাকে টিটকারি করবে, ক্রিটিসাইজ করবে, ডুকরে ডুকরে কাঁদে আর গুগুলাকে ধোয়, কয়েকবার ধোয়ার পরে গন্ধ যায় না, তিন চার বার ধোয়ার পরে ওই অবস্থায় জামা গায়ে দিয়ে ক্লাস ছেড়ে না যায়, কোরআনটাকে বুকে নিয়ে চলে গেল মাদ্রাসায়। যখনই মাদ্রাসায় প্রবেশ করলো ওই সময় ক্লাসে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ দহলভি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলে ডুকরে চিৎকার করে বলে উঠল কে হে বাচ্চারা, জান্নাতি মিসকাম্বার তোরা কে মেখেছিস আমাকে বল না, ও মুসলমান ভাইরা যখনই বাচ্চাটা মাদ্রাসায় প্রবেশ করল জান্নাতে মিসকাম্বার সকলের নাকে চলে গেল, নিজে যখন অনুভব করলেন নাকের ভিতরে জান্নাতি সুগন্ধি, জান্নাতি মিসকাম্বার জিজ্ঞাসা করলেন তোমরা এত দামি আতর কে মেখেছ, এ সুগন্ধি তো আমি জান্নাত ছাড়া অন্য কোনো জায়গায় পাই নাই, একের পর এক প্রত্যেকটা ছাত্রকে স্ক্যান করতে লাগলো, সার্চ করতে লাগলো কার শরীর থেকে এই সুগন্ধ আসছে, এমন করে সার্চ করতে লাগলো, ও মুসলমান ভাইরা একের পর এক সব ছাত্রগুলোকে যখন সার্চ করতে লাগলেন কার গা থেকে সুগন্ধটা আসছে, দীর্ঘক্ষণ পর একটা ছেলে দাঁড়িয়ে উঠে বলল হুজুর এই ছেলেটা যখন মাদ্রাসায় ঢুকেছি তখন থেকে আমরা এই সুগন্ধিটা অনুভব করছি, ওই ছেলেটার পর চোখের পানি ছিল দুই টুকরি কেঁদে উঠলেন, হায় সারা টাকা এগুয়ের গন্ধ নিয়ে মাদ্রাসা এসেছি আর আমাকে দেখিয়ে বলছে আমার গায়ে নাকি জান্নাতি মিসকাম্বার আছে, থরথর করে কাঁপতে কাঁপতে যখন হুজুরের কিনারায় চলে গেল সাফুল আদিল বুকের সঙ্গে জড়িয়ে দিল, তার কপালে চুমা দেয়, তার মাথায় চুমা দেয় আর বলে বল না বাবা এত দামি সুগন্ধি জান্নাতি মিসকাম্বার কোথায় তুমি পেয়েছো বলো, ছেলে ডুকরে কি দুটে বললেন হুজুর জান্নাতি মিসকাম্বার কোথায় পাবো আমি তো ঘুমে গেছি চিন্তায় প্রেশান ছিলাম, ঘুমে গে আমি মাদ্রাসায় এসেছি আমার গায়ে গুয়ের গন্ধ ছিল, সমস্ত ছেলেরা আমাকে ঘৃণা করবে, আপনি আমাকে বকাবকি করবেন, এই চিন্তায় টেনশনে আমি মাদ্রাসায় এসেছি, কিন্তু আপনি কি উল্টা কথা আমাকে শোনাচ্ছেন, জান্নাতি মিসকাম্বার আমি কোথায় পাবো, আল্লাহর মহান ওলি সাহেব ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির পুত্র সাফদুল আদিল দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বললেন কেন তুমি ঘুম আঁকতে গিয়েছো, আসল রহস্যটা কি খুলে বলো, ও মুসলমান ভাইরা এরপর বাচ্চাটা বলল হুজুর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একজন নারী আমাকে দেখে না পাক স্বপ্ন দেখে সে আমাকে ডেকে জেনার জন্য আহ্বান করে, জেনার প্রস্তাব দেয় আমি জেনা থেকে বাঁচবার জন্য কৌশল অবলম্বন করি, আমি অনেক কষ্টে টয়লেট লেগেছে বলে টয়লেট খানায় যে নিজে টয়লেট করে নিজে টয়লেট নিজের গায়ে মেখে কোন ক্রমে তার কাছ থেকে জেনা থেকে বাঁচতে পেরে বেরিয়ে এসেছি, হুজুর আমি নিজে আমার গায়ের গুগুলকে ধুয়ে ফেলেছি তারপরেও গুয়ের গন্ধ আমার শরীর থেকে যায় নাই, ওই গুয়ের দুর্গন্ধ নিয়ে মাদ্রাসায় এসেছি, এখন আপনি বলেন আমার শরীরে নাকি জান্নাতি মিসকাম্বার, আল্লাহর মহান ওলি সাফদুল আদিল দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বললেন বৎসরে আল্লাহকে ভয় করি আল্লাহ শরণান্তরের কি নিশ্চিত জেনা থেকে নিজেকে হেফাজত করতে পেরেছো বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গায়ের গুয়ের গন্ধটা জান্নাতি মিসকাম্বার করে দিয়েছে, সুতরাং ভাইরা আমার আজ আমি আপনাকে বলতে চাই সেই আল্লাহ আজও আছে আমাদের জন্য,
স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী নূহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়ে মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক মেরেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিবিন, সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিয়েছিলেন, উত্তর শুধু দিয়েছিলেন তা নয় বরং আল্লাহ আরো বলেছেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা তুনজিল মুমিনিন। শুধু আমি ইউনূসের ডাকে সাড়া দিয়েছি তা নয়, ইউনূসের ডাকে সাড়া তো দিয়ে দিয়েছি, সাথে সাথে আমি বলে দিয়েছি, এমন শুধু ইউনূস নয়, ইউনূস